বাদাম বাহারি বানাতে নিয়েছি কি কি মশলা নিয়েছি দেখো। এখানে নিয়েছি এলাচ, নিয়েছি ডালচিনি, নিয়েছি লবঙ্গ, নিয়েছি আর নিয়েছি 8-10টা কাজু বাদাম, আর এখানে ভাজা বাদাম 1 বাটি নিয়েছি ছোট বাটি, আর এখানে গোলমরিচ নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নেব, শুকনো লঙ্কা নিয়েছি। একই সাথে এখানে নিচ্ছি 1 চামচ ধনে। ধনেটা প্রথমে একটা জায়গা নিয়েছি, প্যান নিয়েছি, প্যানের মধ্যে ধনেটা ঢেলে দিচ্ছি। এইবার আমি গ্যাস জ্বেলে দিচ্ছি। প্রথমেই আমি মশলাটাকে রেডি করে নেবো, শুকনো খোলায় ভেজে নেব। দেখো শুকনো খোলায় মশলাটাকে শুকনো মশলা ভাজবো, নাড়াচাড়া করে নিচ্ছি, দেখি গরম হয়েছে কি। একটু না ভাজা হলে এটা চটচট করছে। জিরেটা লাস্টে দেবো। এখানে আমি একবারে মশলা করে রেখেছি, ডালচিনি 2টো টুকরো নিনু, এলাচ, লবঙ্গ, ডালচিনি, শুকনো লঙ্কা সব দিয়ে দিন ওর মধ্যে। এবার এইটাকে একটু ভেজে নিই। কিছুটা মশলা দিয়েছি, কিছু মশলা রেখে দিয়েছি, মশলাটা ওই মশলাটা আবারও লাগবে। শুকনো লঙ্কাটা উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে দিকে পিট করে। এইবার এখানে যে গোটা কাজু বাদামটা আছে বাদামটা দিয়ে দিচ্ছি। চিনি বাদাম যে ভাজা ছিল সেগুলো দেবো, একটু গরম করে নেবো, গোটা জিরেটা দিয়ে দিন। জিরেটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখো সবগুলো সেন্ট উঠে গেছে, দারুণ। এইবার বাদামগুলো ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। দারুণ সেন্ট উঠেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ফের গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজগুলো ভাজার জন্য আমি এখানে সর্ষের তেল ঢেলে দিচ্ছি বেশ খানিকটা। তেলটা গরম হতে হতে তেলটা পেঁয়াজগুলো যে ভাজবো তেলটা একটু বেশি করে গরম করতে হবে। আমি ভাজ গরম হতে হতে আমি এটা মিক্সারের জারে দিয়ে নিচ্ছি। দেখো তেল গরম হয়ে গেছে, এবার কাটা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি। এইবার আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো, একটু ভেজে নেবো ভালো করে। বানা বাহারি বানাতে মাংসটা কিনে রেডি করা আছে। মাংসটার মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিন, সামান্য একটু হলদু দিচ্ছি। এবার যে বাদাম বাহারি করতে যে বাদামগুলো আর আমি যে ভেজে রেখেছি নু মিক্সারের জারে গুঁড়িয়ে নিয়েছি, এই গুঁড়োনা মশলাটা দিয়ে দিচ্ছি। সব মশলাটাই দিয়ে দিচ্ছি। এখানে ছোট বাটি 1 বাটি টক দই নিয়েছি, টক দইটা দিয়ে দিন। এবার একটু নুনও, নুনটা আমি হাতে করেই দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। ম্যাগনেট করে রেখে দিলে মাংসটা দারুণ স্বাদে দারুণ খেতে হয়, এই জিভে বলেই থাকবে না এই নরম মাংসটা। সলিড যে মাংসটা একদম মাছের মতো নরম হয়ে যাবে, এটা চিবে বলেই থাকবে না আর। তোমরা এটা পারলে, তোমাদের যদি হাতে সময় থাকে তাহলে এটা ফ্রিজেও তুলে দিতে পারো। আমি একটু আধ ঘন্টার মতো ফ্রিজে তুলে দিচ্ছি। এইবার আমি পেঁয়াজটাকে ফের আমি নাড়াচাড়া করছি, দেখছো কতটা নরম হয়ে গেছে, হালকা হয়ে এসেছে, কিছুটা হয়ে গেছে, কিছুটা বাকি আছে, সেই জন্য আরও একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখছো কালারটা কত সুন্দর বাদামি কালার এসছে। এইবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি পেঁয়াজগুলো ছেঁকে তুলে নিচ্ছি, তেল ঝাড়িয়ে একটু তুলব। দেখো পেঁয়াজগুলো ভাজা আমি তুলে নিই, পুরোটাই ছেঁকে ভালো করে তুলে নেব। দেখো বাদবাকি যে পেঁয়াজ ভাজা তেলটা আছে এই তেলটার মধ্যে আধ ঘন্টা পরে ফিস থেকে বের করে নিয়ে এসছি। এবার আমি মাংসটা তুলে দিচ্ছি তেলের মধ্যে।
এইভাবে ম্যাগনেট করে মাংস একবার পানি খেয়ে দেখবি, বাদাম বাহারি তোমাদের মুখে লেগে থাকবে। ভাত রুটি পরোটা যেটা চাইবে সেটাই খেতে দারুণ টেস্টি হবে। এবারে তেলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনের মধ্যে এই দই টই মেশানো আছে তো, এ চিকেন বড্ড জল কেটে যায়। আমি এইটা তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি এটাই চাপা দিয়ে দিচ্ছি যাতে আস্তে করে হয়। দুটো টমেটো কেটে নিয়েছি, টমেটো কাটা দুটো মিক্সারের জারে দিয়ে নিই। পেঁয়াজ ভাজা এক হাতার মতো পেঁয়াজ ভাজা, অর্ধেকটাকে একটু কম পেঁয়াজ ভাজা আমি এর সাথে দিয়ে দিন। দিয়ে এটাও আমি মিক্সারের জারে একটু মিক্সারে দিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে গেলে গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে আর এই চাপা দিয়ে দিয়েই বানাতে হবে। এতে জল লাগবে না, এতে মাংসর যে জল দইটা যে দেওয়া আছে এতেই নেড়ে চেড়ে গেবিও হয়ে যাবে, মাংস সেদ্ধ হয়ে যাবে, এতে জলই লাগবে না। এবার আমি টমেটো আর পেঁয়াজ যে পেস্ট করে নিয়ে এসেছি দেখো এইটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে, টমেটো আর পেঁয়াজ। তাহলে আমি এতে পেঁয়াজ বাটাটাটা কিছুই এ রইল না, আমি গুঁড়িয়ে এতে দিয়ে দিচ্ছি। এইবার আমি আবারও এইটা নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো তো কাঁচা, পেঁয়াজটা ভাজা, দেখো কতটা গ্রেভি হয়ে গেছে বলে। এই গ্রেভি দিয়ে রুটি পরোটা এত দারুণ লাগবে খেতে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এইটা কিন্তু চাপা দিয়ে দিয়েই বানাতে হবে রেসিপিটা। আবারও আমি একটু নাড়াচাড়া করব আর একটু করে চাপা দেব। জল দিইনি তবুও কিন্তু কতটা জল বেরিয়ে পড়েছে দেখি, দেখো অনেকটাই কিন্তু জল মরে মরে এসেছে। এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল আমি এতে দেব। দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সামান্য আমি একটু জল দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে কিন্তু একটু মাংসটা তো একটু সেদ্ধ হবার, একটু বেশ দই দই মতো হবে। এবার আমি আর একবার ফোটাতে দেব। আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা পরিমাণটা একটু এতে ঝাল বেশি খায় নে তবুও দিয়ে রাখুন। দেখি কদ্দুর হয়েছে, দেখো একদম পারফেক্ট রেডি। একটু জুস জুস না রাখলে রুটি দিয়েই খেতে আর বিরিয়ানি দিয়েও খেতে এই জুসটাই ভালো লাগবে, মাংসর থেকেও জুসটা ভালো লাগবে। আমার এই চিকেন বাদাম বাহারি আমার রেডি। তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই মাংসর পিস কিন্তু একদম পুরো বয়স করা মাছের মতো ভেঙে খাবে। এবার আমার রেডি, আমি ঢেলে ফেলছি। ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই বাদাম বাহারি কারো যদি পছন্দ লেগে থাকে চিকেন বাদাম বাহারি তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কেউ যদি খেতে চাও চলে এসো আমার কাছে, একবার এইভাবে বাদাম চিকেন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই চিকেনের স্বাদ পেতে গেলে বড় বড় রেস্টুরেন্টে গেলে তবেই তোমরা পাবে, কিন্তু সবার তো আর রেস্টুরেন্টে যাওয়াটা সম্ভব নয়। তাই পুজোয় সামনেই পুজো এসছে, যে যেমন পারবে বানিয়ে খাওয়ানোর জন্যে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই বাদাম বাহারি এইভাবে বানিয়ে একবার অবশ্যই খেয়ে দেখো। খুব কম সময়ে তেল ঝাল কম দিয়ে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে খুব সহজেই।